নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আজকে আর অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হইনি, আজকে রবি ঠাকুরেরই অত্যন্ত প্রিয় একটি পদ নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি আদার মাছ। তো এই আদার মাছ কিন্তু রবি ঠাকুর খুবই পছন্দ করতেন। তো চলুন বন্ধুরা, এই আদা দিয়ে মাছ কিভাবে ঠাকুর বাড়িতে বানানো হয় সেটাই আজকে শেয়ার করছি। তো এই আদা মাছ বানানোর জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। 3 পিস কাতলা মাছ নিয়েছি, তার পাশাপাশি নিয়ে নিয়েছি পটল, ওই 6টা মতন পটল অর্ধেক করে নিয়েছি খোসা ছাড়িয়ে, কাঁচা লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, ধনে গুঁড়ো, আর লাগবে সর্ষের তেল, আর লাগবে লবণ। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মাছেতে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি লবণ। এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। এবার লবণ আর হলুদটা ভালো করে মাছগুলোতে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখুন লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। আমি প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার ডুমো করে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। সবকটা পটল আমি দিয়ে দিয়েছি। এবার পটলের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, তার ফলে কী হবে তেলটা ছিটকবে না। তো হলুদটা দিয়ে ভালো করে পটলগুলো এবার একটু আমি ভেজে নেব। পটলগুলো মোটামুটি আমি ভেজে নিয়েছি, এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু খুব ডিপ করে ভাজিনি, মোটামুটি ভেজেছি। তো দেখুন পটলগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি জাস্ট একটু হালকা করে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করব না, মোটামুটি হালকা করে আমি ভেজে নেব। আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। আপনারা দেখুন একটা পিট কিন্তু মাছের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু খুব ডিপ করে মাছগুলো ভাজিনি, মোটামুটি আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়োটা। তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি ওই 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর ওই একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এবার মশলাটার মধ্যে আমি ওই 1/4 কাপ মতন একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। পটলগুলো ভালো করে এবার এই মশলার সঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে 2-3 মিনিট আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে পটলগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবকটা মাছ আমি সাবধানে, খুব সাবধানে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে একটু এবার ভালো করে আমি ওলট পালট করে দেবো, যাতে গ্রেভিটার মধ্যে ভালো করে মাছগুলো মিশে যায়। এইবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন পটলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। এইবার আমি মাছটাকে নামিয়ে নেব। মাছটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি, আপনারা দেখুন। এইবার এখান থেকে আমি মাছগুলোকে আলাদা করে নিচ্ছি, আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই আদা মাছটা ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে, আর ঠাকুর বাড়ির কিন্তু এটা অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। তো দেখুন মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এইবার প্যানে আমি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। দিয়ে ভালো করে আমি একটু 1-2 সেকেন্ড নেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
দিয়ে আমি একটু ভেজে নেব। ফোড়নটাকে এক দু মিনিট আমি ভেজে নিয়েছি। এইবার মাছ যে মাছগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি ফোড়নের সাথে। তার পাশাপাশি এবার ঝোলটাও আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ পটল আর ঝোল যেটা আলাদা করা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এবার আমি ফোড়নের সঙ্গে ঝোলটাকে মিশিয়ে নেব। এবার ওই পাত্রের মধ্যে যেটাতে ঝোল ছিল তার মধ্যে আমি 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। দিয়ে ভালো করে আদাটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার ওই আদা আর জলের মিশ্রণটাকে আমি মাছের ওপরে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছ আর পটল কিন্তু আগের থেকেই রেডি করা, তাই জন্য 2 থেকে 3 মিনিট আমি জাস্ট একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা আপনারা দেখুন আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আজকের 25শে বৈশাখ স্পেশাল রেসিপি ঠাকুরবাড়ির আদার মাছ কিন্তু আমার রেডি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের দ্বারা জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপি ঠাকুরবাড়ির আদার মাছ আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।